হ্যালো বন্ধুরা, শুভ মহালয়া। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। সামনে যে পুজোর দিনগুলো আসছে, সেই পুজোর দিনগুলোতে আপনারা সবাই খুব আনন্দে কাটান, এটাই আমি চাইছি। শরতের আকাশের যে ঢাকের আওয়াজ, মা দুর্গার যে আগমনী বার্তা, তা অবশ্যই আমাদের মনে আনন্দের দোলা দিয়ে যায়। তবু বর্ষার ভ্রুকুটি নিম্নচাপের একটা সব সময় গা ঘিন ঘিন ভাব আমাদের যে আনন্দ তাকে বারবার ব্যাহত করেছে। কিন্তু আমরা বাঙালি, শারদীয়ার এই অসামান্য আনন্দের দিনে আমাদের মনে যে আনন্দের উজ্জ্বল যে বার্তা বয়ে নিয়ে আসে মা দুর্গা, তার সম্মুখীন হতে আমাদের খুব ভালো লাগে। দেখুন না, এই কুমারটুলিতে কি অসাধারণ, কি নিরলস পরিশ্রম করে শিল্পীরা তৈরি করে চলেছেন মা দুর্গার কাঠামো, মা দুর্গার প্রতিমা। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে চলেছেন এই শিল্পীরা। এক একটি মূর্তি যেন এক একটি আনন্দের বার্তা, এক একটা আগমন বার্তা। সুন্দর, স্বাভাবিক শরতের আকাশে যে শীতের ইমেজ, তা এখনো আমাদের কাছে বেশ খানিকটা মনে হয় দূরে। তবু আমাদের যে সারা বছরের প্রতীক্ষা, এই সারা বছরের প্রতীক্ষার একটা চিত্র আমরা এই কুমোরটুলিতে বা যে কোনো মাটির প্রতিমা তৈরি করার যে শিল্পীদের আস্তানা, সেখানে এলে আমরা পাই। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং সাথে কার্তিক গণেশ মহাদেবকে নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন আজকে সেই মহালয়া, আমরা সেই দিনটিকে বারবার স্মরণ করে চলেছি। আপনারা সবাই ভালো আছেন, পুজোর দিনগুলোতে আপনারা খুব সুন্দরভাবে কাটান। এই অসাধারণ যে প্রতিমাগুলো যে প্যান্ডেলে যাতায়াত করবে, সেখানে আপনাদের আগমন এই আনন্দবার্তাকে সুন্দর করে গড়ে তুলবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে আপনারা সেই নোটিফিকেশনগুলো পান। সবাই ভালো থাকুন। আমি আবারও চেষ্টা করছি এই পুজোর মরশুমে আরও নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। শুভ শারদীয়া, শুভ মহালয়া।